উপকূলীয় জেলা পটুয়াখালীতে অবাধে চলছে চিংড়ির রেণু আহরণ। এতে প্রতিনিয়তই ধ্বংস হচ্ছে চিংড়ির রেণুসহ নানা প্রজাতির জলজ প্রাণী ও মাছের পোনা, নষ্ট হচ্ছে জলজ জীববৈচিত্র্য। সংশ্লিষ্টরা বলছেন, রেণু ধ্বংস রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এভাবে আন্ধারমানিক নদী ও বঙ্গোপসাগরের পাড়সহ অন্তত ১০টি পয়েন্ট থেকে জাল দিয়ে চলছে চিংড়ি রেণু পোনা সংগ্রহ। এতে ধরা পড়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনাও। প্রতি পিস চিংড়ির রেণু ২ টাকা দরে স্থানীয় মহাজনদের কাছে বিক্রি করা হয়। জেলেরা বলছে, নিষিদ্ধ যেন পেটের দায়ে রেণু বিক্রি করছেন তারা। মাছ তো সবসময় পড়ে না, এই মাছ নিয়ে ওই পুকুরে হেলাই পুষ্টনিক দিয়ে আপনার ধরে ৩ সোয়াল মানে বেশি হেলাই কোনোদিন বেশি বেশি করলে কোনোদিন কোনোদিন পড়ে না, এই ডালায় হয়তো হয় না, দুবার হলে কিছু কোনো হয় না। জেলা মৎস্য কর্মকর্তা জানায়, রেণু পোনা সংগ্রহ রোধে জেলা ও উপজেলা পর্যায়ে বসানো হয়েছে চেকপোস্ট, দ্রুত কঠোর অভিযান পরিচালনা করা হবে। আমাদের এর মাধ্যমে চিংড়ি পোনার পাশাপাশি অন্যান্য মাছের প্রজাতি ধ্বংস হচ্ছে। আমাদের বিভিন্ন উপজেলা, বিশেষ করে কলাপাড়া, গলাচিপা এবং রাগাবালিতে অভিযান পরিচালনা করা হচ্ছে নিয়মিতভাবে, যাতে আমরা এটাকে বন্ধ করতে পারি। পাশাপাশি আমাদের জেলা থেকে সদর উপজেলা, আমাদের চেকপোস্ট যেখানে আছে, এখান থেকে গত এই মাসের এই পর্যন্ত আমরা প্রায় 4টা অভিযান পরিচালনা করেছি। শুধু চিংড়ির রেণু পোনা নয়, এতে ধ্বংস হচ্ছে অন্যান্য পোনাও। তাই এখনই কার্যকর পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়বে জলজ জীব বৈচিত্র্য, এমনটাই মত পরিবেশ বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক।